আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেন জোর একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা এবং রাজনৈতিক অচলাবস্থাগত সংকট থেকে বার্তাই দিচ্ছে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান বানাবে ইরান। যৌথভাবে নতুন যুদ্ধ বিমান বানাবে ব্রিটেন, ইতালি, জাপান। উত্তর আমেরিকার দেশ পেরুতে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত, দুই মন্ত্রীর পদত্যাগ। আটক ইসরায়েলি সেনার মুক্তির জন্য সিসিকে অনুরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেন জোর একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। নজিবিন হামলা হয়েছে রাজধানী কিয়েভে। দেশটির বহু এলাকা আবারও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলায় ভবন ধসে প্রাণ গেছে তিনজনের, আহত হয়েছেন আরও অনেকেই। ইউক্রেনের বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে সময় লাগতে পারে। এতে শীতের মধ্যে ইউক্রেনের দুর্ভোগ আরও বাড়বে। ইউক্রেনের যুক্তরাষ্ট্র অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সরবরাহ নিয়ে আলোচনা প্রেক্ষাপটে চলতি সপ্তাহে হামলা জোরদার করল রাশিয়া। আগের দিন বৃহস্পতিবার কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিবিসি জানিয়েছে বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্যে পরিণত করছে রাশিয়া। ইউক্রেনের অভিযোগ, বিদ্যুৎ বিচ্ছিন্ন অসহায় ফেলে শীত মৌসুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা উপদেষ্টা ইউরি শাক বলেছেন, জরুরি সেবা পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে, তবে পরিস্থিতি এখনো কঠিন। দেশটির বিদ্যুৎ ব্রিগেডের অপারেটর আল জাজিরাকে জানিয়েছে, আগের চেয়ে কোনো হামলা থেকে এবার বিদ্যুৎ পুনরায় চালু করতে সময় লাগবে বেশি। ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জার্মেন গালুশুঙ্কো বলেছেন, শুক্রবারে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9টি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জানিয়েছেন, আগামী বছর প্রথম কয়েক মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালাতে পারে রাশিয়া। তিনি বলেন, রাশিয়া 2 লাখ সেনা প্রস্তুত করছে, নিঃসন্দেহে তারা কিয়েভে হামলা চালাবে। ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা এবং রাজনৈতিক অচলাবস্থাগত সংকট থেকে বার্তাই দিচ্ছে। ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীরে সহ 1948 সালে অধিকৃত ভূখণ্ডের দখলদার বিরোধী যে প্রতিশোধ শক্তি গড়ে উঠেছে সেটাও বিপদ ঘটার ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশের ঘটনা এখন বিশ্বজনীন ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে কাতার বিশ্বকাপ ফুটবল 2022 খেলার অবকাশে সেই চিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেছেন। এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে ইসরায়েল প্রতিষ্ঠা দিবসকে মহাবিপর্যয় দিবস হিসেবে চিহ্নিত করে প্রস্তাব পাশের ঘটনাকেও প্রমাণ করেছে ইহুদিবাদীদের বিপদ ঘণ্টা বেজে গেছে। ফিলিস্তিন ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা থেকে বোঝা যায়, এগুলো মুমূর্ষ ইসরায়েলকে কৃত্রিম লাইফ সাপোর্টে রাখার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। অবৈধ ইসরায়েলের পক্ষে আমেরিকার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। কাতারে প্রমাণ হয়েছে বিশ্বকাপে প্রকৃত বিজয় ফিলিস্তিন, আর পরাজিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইউক্রেন যুদ্ধ ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে সমরাস্ত্র বিক্রির অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢলকে বৈধ করার জন্য তেহরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে একটি টেলিফোন আলাপে এই মন্তব্য করেছেন তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে সম্প্রসারণ করার নীতির কারণেই ইউক্রেনে আজ যুদ্ধ চলছে। যুদ্ধরত যেকোনো পক্ষের হাতে সমরাস্ত্র তুলে দিলে তার ফলে উভয় পক্ষের প্রাণহানি ও আর্থিক ক্ষতি কেবল যুদ্ধ বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ বন্ধে এখন ইউরোপীয় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তার দেশ চেষ্টা চালিয়ে যাবে। ইউক্রেন যুদ্ধ ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে ড্রোন সহ অন্যান্য সমরাস্ত্র বিক্রি করেছে বলে ইউক্রেন ও আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান ও মস্কো। গত জুলাই মাসে ইরানের বিরুদ্ধে এই সংক্রান্ত প্রথম অভিযোগটি করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে যে মস্কোর কাছে হস্তান্তর করার জন্য তেহরান 100 মতো ড্রোন প্রস্তুত করেছে, কিন্তু ওয়াশিংটন এই দাবি প্রমাণ করতে পারেনি। শুক্রবারের টেলিফোন আলাপে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আঞ্চলিক ইস্যুগুলোতে ইরানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে ইরান যে প্রচেষ্টা চালাচ্ছে তা সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। সূত্র পার্স টুডে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান বানাবে ইরান। রাশিয়া ও ইরান যৌথভাবে 70 থেকে 100 সিটের যাত্রীবাহী বিমান এবং KA-226 হেলিকপ্টার তৈরি করার পরিকল্পনা করেছে। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মানুচেহের মানতেকি, খবর মিডিল ইস্ট আইয়ের। তিনি গত বৃহস্পতিবার তেহরানে ইরানের 11তম আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন। এই প্রদর্শনীকে ইরানের বিমান নির্মাণ শিল্পের কৌশলগত সহযোগিতা ও অগ্রগতির সূচনা বিন্দু বলে মন্তব্য করেছেন মন্ত্রী।
তিনি বলেন, এই প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হল নেটওয়ার্কিং এবং বিমান শিল্পে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। এর আগে গত আগস্ট মাসে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মদ বাক্স তার দেশের নিজস্ব প্রযুক্তিতে 50 সেটের যাত্রীবাহী বিমান নির্মাণের কর্মসূচি উন্মোচন করেছেন। ইরানের বিমান চলাচল খাতের বিরুদ্ধে পশ্চিমাদের পূর্ণমাত্রার যুদ্ধ মোকাবেলা করার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যৌথভাবে নতুন যুদ্ধ বিমান বানাবে ব্রিটেন, ইতালি, জাপান। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আধুনিক যুদ্ধ বিমান উদ্যোগে বানাবে ব্রিটেন, ইতালি ও জাপান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শীঘ্রই এই বিষয়ে ঘোষণা দিবেন। বিবিসি জানিয়েছে, শুক্রবার লিঙ্কনশায়ারের আরএফএফ রিংসে সফরকালে অত্যাধুনিক ওই যুদ্ধ বিমান নির্মাণের প্রথম পর্ব উদ্বোধন করবেন ঋষি সুনাক। সেখানে সফরে যাওয়ার আগে ঋষি সুনাক বলেছেন, ব্রিটেনের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা তার সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণেই আমরা যৌথভাবে অত্যাধুনিক যুদ্ধ বিমান নির্মাণের উদ্যোগ নিয়েছি বলেও মন্তব্য করেছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন যুদ্ধ বিমান তৈরির জন্য তিন দেশের মধ্যে সহযোগিতামূলক প্রকল্প ঘোষণা করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটেনে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করাই যৌথ এই উদ্যোগের লক্ষ্য বলে দাবি করেছেন তিনি। বিবিসি জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির ওই যুদ্ধ বিমানের নির্মাণ কাজ 2030 সালের মাঝামাঝি সময় শেষ হবে। পরবর্তী প্রজন্মের ওই যুদ্ধ বিমান টাইফুন বিমানকে প্রতিস্থাপন করবে। এছাড়া তুন ওই যুদ্ধ বিমান সর্বাধুনিক অস্ত্র বহনে সক্ষম হবে। যুদ্ধ বিমানটির উন্নয়ন কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এর উদ্যোগের মূল লক্ষ্য হল তীব্র গতি, উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমানে এমন একটি যুদ্ধ বিমান তৈরি করা যেখানে পাইলট চরম চাপের মধ্যে থাকলেও বিমানটি যেন নিজে নিজেই কাজ করতে পারে। প্রয়োজনে ওই যুদ্ধ বিমান পাইলটের ইনপুট ছাড়া উড়ে যেতে পারবে। পাশাপাশি এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই ধরনের বিমান তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল, সে কারণে যুক্তরাজ্য আগ্রহী অংশীদারদের খোঁজ করছে। ইতালি আগে এ ধরনের বিমান নির্মাণে আগ্রহ দেখিয়েছিল ব্রিটেন, তবে সেখানে জাপানের অংশগ্রহণকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চীনকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইছে ব্রিটেন। এই উদ্যোগে জাপানের অংশীদারিত্ব অনেক বড় ভূমিকা রাখবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্য অন্য দেশগুলো চাইলে এখনই উদ্যোগ জোর দিতে পারে। ফ্রান্স, জার্মানি ও স্পেন এরই মধ্যে তাদের নিজস্ব ডিজাইন নিয়ে একসঙ্গে কাজ করছে। যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিমান তৈরি নিয়ে কাজ করছে। সূত্র বিবিসি। উত্তর আমেরিকার দেশ পেরুতে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত, দুই মন্ত্রীর পদত্যাগ। সাবেক প্রেসিডেন্ট পেড্রো কাস্তিলোর অভিশংসনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে লাতিন আমেরিকার দেশ পেরুতে সহিংস বিক্ষোভ চলছে। বিক্ষোভের জেরে গতকাল দেশটির দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একটি প্রতিবেদনে আজ এই তথ্য জানিয়েছে। পেরু সরকারি কর্মকর্তারা বলেছেন, গতকাল সেনাবাহিনী ও পেড্রো কাস্তিলো সমর্থকদের মধ্যে কেন্দ্রীয় আয়ুকুচো অঞ্চলে সংঘর্ষে আরো 8 জন নিহত হয়েছেন। এ নিয়ে পর্যন্ত বিক্ষোভে অন্তত 20 জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় হাজার হাজার পর্যটক কুস্কো শহরে আটকা পড়েছেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রধান সড়ক ও বিমানবন্দর অবরোধ করে রেখেছেন। কুস্কোর মেয়র বার্তা সংস্থা এএফপি কে বলেছেন, বিক্ষোভকারীরা বিমানবন্দর অবরোধ করে রাখার প্রায় 5,000 পর্যটক শহরে আটকা পড়েছে। পদত্যাগ করা দুই মন্ত্রী একজন শিক্ষামন্ত্রী প্যাট্রিসিকা কোরেয়া। পদত্যাগের পর তিনি এক টুইটার পোস্টে লিখেছেন, দেশের মানুষের এভাবে মৃত্যুর কোন যুক্তি নেই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পদত্যাগ করা অপর মন্ত্রীর নাম হচ্ছে জায় পেরেজ। তিনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সহিংসতায় অনেকের মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে টুইটারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত 7 ডিসেম্বর পেরুর তৎকালীন প্রেসিডেন্ট পেড্রো কাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে অপসারণের পরে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বোলোয়ার্তে। আটক ইসরায়েলি সেনার মুক্তির জন্য সিসিকে অনুরোধ। গাজার প্রশাসক ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি সেনাদের মুক্তির জন্য মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসির দ্বারস্থ হয়েছেন ইহুদি নেতারা। যুক্তরাষ্ট্রে সফররত সিসির সঙ্গে দুই মার্কিন ইহুদি নেতা সাক্ষাৎ করে হামাসের হাতে বন্দী ইসরায়েলি সেনাদের মুক্তির ব্যাপারে সহায়তা চেয়েছেন। খবর মিডল ইস্ট আইএল। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে ইহুদি ওই নেতার সিসির সঙ্গে গোপনে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের বৃহৎ ইহুদি সংগঠন মেজর আমেরিকান জিওস অর্গানাইজেশনের সিইও উইলিয়াম ডার্ফ এবং চেয়ারম্যান ডিয়ান লব ইসরায়েলি সেনাদের মুক্ত করতে সিসিকে অনুরোধ করেছেন। হামাসের হাতে বন্দী ইসরায়েলি দুই সেনা আভেরা মেকশেসু এবং হিশাম আল সাইদের মুক্তি এবং গাজায় নিহত দুই ইসরায়েলি সেনা হেদার গোল্ডিং এবং আরশ শাউলের মরদেহ ফেরত চান ইহুদি নেতারা। হামাস ইসরায়েলি সেনা আভেরা মেকশেতুকে 2014 সালের সেপ্টেম্বরে গাজা থেকে আটক করে এবং হিশাম আল সাইদকে 2015 সালে আটক করে। এদের মধ্যে হিশাম আল সাইদ ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক, তিনি ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করেন। এছাড়া ইসরায়েলি সেনা সদস্য হেদার গোল্ডিন এবং ওয়ার শাউলকে 1 মাস আগে আটক করেছে হামাস।
ইসরায়েলের ধারণা তাকে হত্যা করে ফেলেছে হামাস। তবে তারা মৃত নাকি জীবিত ব্যাপারে কোনো মন্তব্য করেনি হামাস। 2014 সাল থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে অনানুষ্ঠানিকভাবে বন্দী বিনিময় হয়ে আসলেও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে হামাসের হাতে বন্দী ইসরায়েলি সেনাদের মুক্তির জন্য তারা মিশরের প্রেসিডেন্টের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে চায়। বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে 4,760 জন ফিলিস্তিনি বন্দী জীবন কাটাচ্ছেন। 2011 সালে ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়ার বিনিময়ে 1,000 ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন।